আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কৃষ্ণ সাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে এলো রাশিয়া। ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ভয়াবহ হামলা রাশিয়ার, যে কারণে ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ করল রাশিয়া, যে কারণে কৌশল পাল্টাচ্ছে ইউক্রেন। এবং সর্বশেষ, দক্ষিণ চীন ভিয়েতনামের দিকে টাইফুন ধেয়ে আসায় হাজারো মানুষকে সরানো হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্ল্যাক সি গ্রেন ডিল থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো রাশিয়া। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য পরিবহনের যে চুক্তি হয়েছিল আজ থেকে তা বাতিল করা হলো। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেলেও আবার চুক্তিতে ফেরার ইঙ্গিতও দিয়েছে। পেসকভ বলেন, যদি রাশিয়ান ফেডারেশনের শর্তগুলো মেনে নেওয়া হয় তবে তারা আবারও চুক্তিতে ফিরবে। এতদিন যে চুক্তি ছিল তা স্বাক্ষরকারী দেশগুলো মানেনি। রাশিয়ার পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, মস্কো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ইউক্রেন ও তুরস্ক জাতিসংঘকে জানিয়ে দিয়েছে। এর আগে কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহনের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েব ও মস্কোর মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এর অধীনে গত বছরের শেষ দিক থেকে বিশ্ববাজারে খাদ্য রপ্তানির সুযোগ পায় ইউক্রেন। চুক্তি স্বাক্ষরের একদম এক বছরের মাথায় চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ঐতিহাসিক এই চুক্তিটি 120 দিনের জন্য স্বাক্ষরিত হয়েছিল। এরপর দফায় দফায় এটি নবায়ন করা হয়, কিন্তু এবার আর নতুন করে চুক্তিতে থাকতে চাইছে না রাশিয়া। চুক্তি নবায়নের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠিও লিখেছিলেন, কিন্তু রাশিয়ার অভিযোগ, শিপিং ও বিমার ওপর নিষেধাজ্ঞা দেশটির খাদ্য সার রপ্তানিকে বাধাগ্রস্ত করেছে। এদিকে ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ভয়াবহ হামলা রাশিয়ার। ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনীয় হামলার 24 ঘন্টা না পেরোতেই দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের বহু লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা করেছে। দেশটির বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা এবং মাইকোলাইভ, দোনেস্ক, খেরসন, জাপোরিজিয়া এবং দিনিপ্রো ট্রোফস্ক অঞ্চলগুলো রাশিয়ান ড্রোন হামলার হুমকির মধ্যে রয়েছে। এছাড়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রো ট্রোভস্ক, খার্কিব এবং কিরোভোরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেফ কিফার বলেন, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত রয়েছে। বেশ কয়েক দফায় রাশিয়ার এই আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বললেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে জুনের প্রথম সপ্তাহে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। এই অভিযান শুরুর আগে ইউক্রেন সেনাদের ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র শস্ত্র সরবরাহ করেছে পশ্চিমারা। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের এই পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হচ্ছে। খবর আল জাজিরার। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত সাক্ষাৎকারে পুতিন বলেছেন, আমাদের প্রতিরক্ষা ভেদ করতে শত্রুদের সব প্রচেষ্টা ও পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা নিয়েও কথা বলেন পুতিন। তিনি জানিয়েছেন, যদি ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে এই বোমা ব্যবহার করে তাহলে রাশিয়াও একই বোমা দিয়ে ইউক্রেনে হামলা করবে। এ ব্যাপারে পুতিন বলেন, যদি এটি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে আমরাও পাল্টা পদক্ষেপে একই ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি। ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে। এর আগে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 100টিরও বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। ক্লাস্টার বোমা রকেট সদৃশ একটি কাঠামোর ভেতর থাকে। এই বোমা বিমান, কামান ও রকেট লঞ্চার থেকে ক্লাস্টার বোমা যখন ছোড়া হয় তখন এর ভেতর থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে যায় এবং এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এদিকে যে কারণে ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ করল রাশিয়া। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের সংযোগ স্থাপনকারী ক্রিমিয়া সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপরদিকে ইউক্রেনীয় মিডিয়া খবর দিয়েছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুতে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, এতে অন্তত দুজনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এমন খবরের পর পরেই ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থী গভর্নরের পক্ষ থেকে যান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকশিয়োনভ বলেছেন, সেতুর 145তম পিলারে জরুরি ঘটনা ঘটেছে। তবে জরুরি ঘটনা বলতে তিনি কি বুঝিয়েছেন তার কোনো ব্যাখ্যা দেননি। সেতুটি রাশিয়ার ক্রাসনোদারকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করেছে। সোমবার টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি আরো জানান, এই মুহূর্তে ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এদিকে যে কারণে কৌশল পাল্টাচ্ছে ইউক্রেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের অন্তত 9টি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। আকাশ প্রতিরক্ষা বাহিনী ও কৃষ্ণ সাগরীয় নৌবহর ক্রিমিয়ার সেবস্তোপোলের বন্দরে 9টি ইউক্রেনীয় ড্রোন ঠেকিয়ে দেয়। রোববার ভোরে এই ঘটনা ঘটে এমন দাবি করে বিবৃতি দিয়েছেন ক্রিমিয়ার নিযুক্ত রুশপন্থী গভর্নর মিকাইল রাজভোজায়েভ। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা আক্রমণের শুরুতে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ও সরঞ্জামের 20% হারিয়েছে ইউক্রেন। অভিযানের গতি হ্রাস এবং কমান্ডাররা কৌশল পরিবর্তন করায় ক্ষয়ক্ষতি হার কমেছে। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে, আক্রমণ শুরুর প্রথম 2 সপ্তাহে রণক্ষেত্রে এসব অস্ত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়েছে। এর মধ্যে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ পার্সোনাল ক্যারিয়ার ট্যাঙ্ক রয়েছে। রাশিয়াকে হারাতে এগুলোর উপর ভরসা করছিল কিয়েভ। বেশ কয়েক মাস ধরে নেওয়া রাশিয়ার প্রতিরক্ষা প্রস্তুতির পর বিশেষজ্ঞরা বলছেন, পাল্টা আক্রমণের শুরুতে ইউক্রেনের এই ক্ষয়ক্ষতিকে অবাক হওয়ার কিছুই নেই। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, কয়েক সপ্তাহ আগে কয়েকটি স্থানে সংক্ষিপ্ত সময়ের জন্য আক্রমণ স্থগিত করা হয়েছে। তবে তিনি সরঞ্জাম ও গোলাবারুদের সংকটকে দায়ী করেছেন এবং পশ্চিমাদের অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং সর্বশেষ, দক্ষিণ চীন ভিয়েতনামের দিকে টাইফুন ধেয়ে আসায় হাজারো মানুষকে সরানো হচ্ছে। টাইফুন তালিম ধেয়ে আসায় চীনের দক্ষিণাঞ্চল ও ভিয়েতনামে কয়েক হাজার মানুষকে সোমবার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুন তালিম সোমবার রাতে গুয়াংডং থেকে হাইনান প্রদেশ পর্যন্ত দক্ষিণ উপকূল বরাবর আঘাত করায় ভূমিধস সৃষ্টি করে। সেখানে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেয়ে এটি গুরুতর টাইফুনে পরিণত হবে। এই আশঙ্কায় কর্তৃপক্ষ সেখানে কমলা সতর্কতা জারি করেছে। ভিয়েতনামের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোমবার বিকেল থেকে কুয়াংনিং এবং হাইফাং প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাগ্রস্ত এলাকা থেকে প্রায় 30,000 মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়।